আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয়, 2021 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীবৃন্দ, অ্যাসাইনমেন্ট সমাধানে এ পর্বে থাকছে পদার্থবিজ্ঞান এর 2 নং অ্যাসাইনমেন্ট, যার শিরোনাম মোশন, বিষয় কোড 136 এবং বিষয়ের নাম ফিজিক্স। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে। আর পদার্থবিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট রসায়ন জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্টগুলো এই ভিডিও ডিসক্রিপশন অথবা উপরে ডান পাশের বাটনে পেয়ে যাবে। শুরুতে আমরা নির্দেশে কাজ দেখে নেব। পদার্থবিজ্ঞান, বিষয় কোড 136। আমি আগেই বলেছি এটি পদার্থবিজ্ঞানের 2 নং অ্যাসাইনমেন্ট, অধ্যায় 2 গতি। এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেওয়া আছে এবং এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্নের আলোকেই তোমাদের অ্যাসাইনমেন্টটি সমাধান করতে হবে। আমরা প্রশ্নগুলো এক এক করে সমাধানের সময় দেখব। শিখনফল বা বিষয়বস্তু, গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। তোমরা অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে এই বিষয়টা করতে পারবে বা শিখতে পারবে। এরপর এখানে নির্দেশনা দেওয়া আছে, বইয়ের 19 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা বর্ণিত অংশ অনুসরণ করতে হবে। তোমাদের রুবিক্স পদ্ধতিতে মূল্যায়ন করা হবে, সেক্ষেত্রে তোমাদের এখানে 4টি প্রশ্নের জন্য আলাদা আলাদাভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে। তোমাদের বরাদ্দকৃত নম্বর হচ্ছে 10। প্রথম নির্দেশকের জন্য অর্থাৎ দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সঠিক একক সহ দূরত্বের মান নির্ণয় করতে পারলে তোমরা 2 নম্বর পাবে সর্বোচ্চ। এরপরে বেগ নির্ণয় করতে পারলে 2 নম্বর। গ নম্বরের ক্ষেত্রে দূরত্ব ও বেগ যদি সঠিকভাবে নির্ণয় করতে পারো তাহলে 4 নম্বর পাবে। লেখচিত্র সঠিকভাবে আঁকতে পারলে তোমরা 4 নম্বর পাবে। সেক্ষেত্রে যদি লেখচিত্রে 8টি পয়েন্ট সরাসরিভাবে তোমরা দেখাতে পারো তাহলে 2 নম্বর, আর শুধুমাত্র লেখচিত্র আঁকলে 1 নম্বর। তোমরা জানো তোমাদের রুবিক্স পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে 9 থেকে 10-এর জন্য অতি উত্তম পাবে, 7 থেকে 8-এর জন্য উত্তম, 5 থেকে 6 পেলে ভালো, আর 0 থেকে 4-এর জন্য অগ্রগতির প্রয়োজন। শুরুতে আমরা প্রথম প্রশ্নটি দেখব, সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূরে। দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাব্বি আর সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে, এরপর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর রাব্বির বাসা তার থেকে 200 মিটার দূরে, কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়। কোনো রকমে গড়িমসি করে নাস্তা আর বাবা মার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব, আর বাকি সময়টা সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। এখন সকাল 8টা 58 মিনিট বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে, অর্থাৎ 9টায় ঢুকতে পারবে। সেক্ষেত্রে বলা হচ্ছে সজলের বাসা পরীক্ষার হল হতে কত দূর। তো আমরা এভাবে লিখব, নির্ধারিত কাজ কয়ের উত্তর, সজলের বাসা হতে হলের দূরত্ব নির্ণয়। দেখো উদ্দীপকে এখানে বলা হয়েছে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব, অর্থাৎ সে সমতরণে 10 সেকেন্ড যাবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে। তো আমরা এখানে এভাবে লিখব, ধরি সজলের বাসা হতে এস মিটার দূরে পরীক্ষার হল অবস্থিত। যেহেতু আমাদের দূরত্ব বলছে এই জন্য আমরা দূরত্বকে এস দ্বারা প্রকাশ করব এবং এস ধরে নিব। প্রথম 10 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড সমতরণে অতিক্রান্ত দূরত্ব, সে বাসার গেটে যখন ছিল তখন তার আদিবেগ ছিল 0, এরপর সে 10 সেকেন্ড যাত্রা শুরু করলো, এরপরে ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে আমরা এখানে মাত্রই দেখলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর 10 সেকেন্ড। এখানে আমরা দূরত্ব নির্ণয় করব এবং পরবর্তীতে তার মোট দূরত্ব নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমাদের বেগ লাগবে, কারণ আমাদের এখানে বেগ নেই, দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের বেগ দরকার। তো আমরা জানি এস ইকোয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে এস ওয়ান ধরে নিব। যেহেতু সমতরণে বলছে তার মানে এইখানে আদিবেগটা 0, আমরা এখানে 0 দেখেছি, এবং এখানে এর মান হচ্ছে 1, টির মান হচ্ছে 10, এখানে 10 স্কোয়ার অর্থাৎ 100 হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 50 মিটার। এখানে দেখো বলা হয়েছে আর বাকি সময়টা সে সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। তার বাসা থেকে দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের প্রথম 10 সেকেন্ডে নির্ণয় করলাম অলরেডি 50 মিটার পেয়েছি, এরপর সর্বোচ্চ বেগ কতটুকু হবে এবং সেই বেগটা অর্ধেক হবে, কারণ বলছে যে তার সর্বোচ্চ বেগের অর্ধেক পারবে সে। তারপরে এভাবে বলবো ভেহিকলস টু ইউ প্লাস এটি, এখানে যেহেতু আদিবেগ 0 এবং এখানে তার সর্বোচ্চ বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়ালে অতিক্রান্ত দূরত্ব হবে
এজ ইকালস টু ভিটি, সেক্ষেত্রে সর্বোচ্চ বেগ হচ্ছে 10, তার অর্ধেক বেগ হবে 2 দিয়ে ভাগ করলে হবে 5 মিটার পার সেকেন্ড, সময় 2 মিনিট। একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে তোমরা। এখন সকাল 8:58 বাজে, পরীক্ষার হলে পৌঁছাতে হবে 9টার মধ্যে, তো সেক্ষেত্রে 2 মিনিট সময়। এই জন্য আমরা এভাবে লিখব, সময় টি ইকোয়ালস টু 2 মিনিটস মাইনাস 10 সেকেন্ড, অর্থাৎ এখানে যে 10 সেকেন্ড সময় ব্যয় করেছে এই 10 সেকেন্ডটা বাদ দিয়েছি, তাহলে 2 মিনিট মানে 120 সেকেন্ড, আর 10 বাদ দিলে হবে 110 সেকেন্ড। সুতরাং আমরা এখানে যদি মান বসিয়ে দিই, অর্থাৎ এখানে এই যে বেগের মানটা এবং এখানে সময়ের মানটা দুটো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে পাবো 550 মিটার। সজলের বাসা হতে পরীক্ষার হলের দূরত্ব এই যে এখানকার 50 মিটার আর এখানকার 550 মিটার, এই দুইটা মিলে হবে 600 মিটার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, রাবি পরীক্ষার আগে রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে আর সমবেগে চলে সকাল 8:55 হলে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে? সে সকাল 8:44 বের হবে এবং 8:55 হলে পৌঁছাবে, তার মানে এখানে টোটাল 11 মিনিট হচ্ছে। আমরা এভাবে লিখে নেব নির্ধারিত কাজ ক্ষয়ের উত্তর। রাব্বির পরীক্ষার হলে পৌঁছানোর প্রয়োজনীয় বেগ নির্ণয়, সে সমবেগে সকাল 8:44 থেকে 8:55 পৌঁছাতে 11 মিনিট সময় লাগবে। তাহলে এখানে টি অর্থাৎ সময় 11 মিনিট, সেক্ষেত্রে যদি আমরা সময়কে সেকেন্ড করি তাহলে পাবো 660 সেকেন্ড, এবং ক হতে পারি সজলের বাসার দূরত্ব 600 মিটার। এই যে আমরা কতে এখানে এই যে কতে পেয়েছি 600 মিটার, এটা কেন লিখছি দেখো, পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর রাব্বির বাসা তার থেকে 200 মিটার দূরে। তাহলে আমরা সজলের বাসা যদি জানি অর্থাৎ 600 মিটার, তাহলে রাব্বির বাসা কি তার থেকে 200 মিটার দূরে, মোট হবে 800 মিটার, সেটাই আমরা লিখবো এখানে। সজলের বাসার দূরত্ব 600 মিটার ক হতে পাই, আর রাব্বির বাসার দূরত্ব হবে কত 800 মিটার। আমরা জানি এসি কস টু ভিটি, তাহলে ভি এর মান আমরা বেগ নির্ণয় করছি যেহেতু, তাহলে এস বাই টি, এখানে যে 800 বসিয়েছি এখানে 660, তাহলে ক্যালকুলেশন করলে পাবো 1.212 মিটার পার সেকেন্ড। রাব্বিকে নির্দিষ্ট সময় পৌঁছাতে হলে 1.212 মিটার পার সেকেন্ড বেগে চলতে হবে। এবারে দেখো, গণন প্রশ্নে বলা হয়েছে এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মস্কায়, আর এরপর হতে রাব্বি পূর্বের বেগের 1/4 বেগে চলতে থাকে, তাহলে হলে ডুগার আগে সজল কি তাকে অতিক্রম করবে? নির্ধারিত কাজ গয়ের উত্তর। আমার মতে হলে ঢোকার আগেই সজল রাব্বিকে অতিক্রম করবে, তার কারণ নিম্নরূপ। সজলের গেট পেরিয়ে 50 মিটার অতিক্রম করায় রাব্বির মোট দূরত্ব হচ্ছে 250 মিটার। আবার খ হতে প্রাপ্ত রাব্বির বেগ 1.212 মিটার পার সেকেন্ড, আমরা খতে মাত্রে বের করেছি। রাব্বির 250 মিটার অতিক্রম করতে সময় লাগবে, অর্থাৎ রাব্বির যেখানে গোড়ালি মস্কেছে সেই পর্যন্ত আসতে তার কতটুকু সময় লেগেছে সেটা আমরা বের করবো আগে। তো এস ইকোয়ালস টু যদি ভিটি হয় তাহলে টি ইকোয়ালস টু কত হবে? এস বাই ভি, অর্থাৎ 206.615 সেকেন্ড। এটাকে যদি আমরা মিনিট করি 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3.44 মিনিট বা 3 মিনিট 26 সেকেন্ড। সে কিন্তু 8:44 রওনা দিয়েছিল, তো 3 মিনিট 26 সেকেন্ড এ পর্যন্ত এসে তার সময় লেগেছে, অর্থাৎ তখন ঘড়িতে বাজে 8:47 মিনিট 26 সেকেন্ড। এই সময়টা যদি লাগে রাব্বিকে তো আরও পথ যেতে হবে, অর্থাৎ হল পর্যন্ত যেতে হবে, তো হল পর্যন্ত যেতে রাব্বিকে আরও যেতে হবে কত? 800 মিটার দূরত্ব তার বাসা থেকে, আমরা ক্ষতে পেয়েছি 800 মিটার দূরত্ব। তাহলে ওখান থেকে যদি আমরা এই 250 মিটার বাদ দিই তাহলে পাবো 550 মিটার। এই 550 মিটার কিন্তু তাকে যেতে হবে, কিন্তু তার বেগ কিন্তু আগের মতো নাই। এখানে বলাই হয়েছে পূর্বের বেগের 1/4 বেগে চলতে থাকলে, তার মানে তার বেগ কমে গেছে। আমরা এভাবে লিখে দেবো, যেহেতু 50 মিটার যাওয়ার পর গোড়ালি মস্কানোর কারণে বেগ 1/4 হবে, সেহেতু নতুন বেগ হবে 1/4, অর্থাৎ যে বেগটা ছিল সেই বেগের 4 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটি হলো 1/4 মান। তাহলে বাকি পথ অতিক্রম করতে সময় লাগবে এস বাই ভি, সেক্ষেত্রে বাকি পথ ছিল হচ্ছে 550 মিটার, আর এখন যে বেগ সেই বেগ দিয়ে আমরা ই করলে পাবো 30 মিনিট 18 সেকেন্ড, এই সময় লাগবে বাকি পথ যেতে। সুতরাং রাব্বির মোট সময় লাগবে কত? আগের যে 3 মিনিট 26 সেকেন্ড আর পরের 30 মিনিট 18 সেকেন্ড, সব মিলা হবে 33 মিনিট 44 সেকেন্ড। তাহলে রাব্বি হলে পৌঁছাবে 8:44 যেহেতু যাত্রা শুরু করেছিল,
আরও 33 মিনিট 44 সেকেন্ড, তার মানে 9টা 17 মিনিট 44 সেকেন্ডে সে পৌঁছাবে। তো এবার আমরা সার কথা লিখে দেবো। এভাবে আমরা দেখতে পাই রাব্বি সজলের বাড়ি হতে 50 মিটার পেরিয়ে যায় 8টা 47 মিনিট 26 সেকেন্ডে। সজল 8টা 58 মিনিটে বের হয়ে 9টায় হলে পৌঁছায়, কিন্তু রাব্বি 9টা 17 মিনিট 44 সেকেন্ডে হলে পৌঁছায়। সুতরাং রাব্বি হলে ঢোকার আগেই সজল তাকে অতিক্রম করবে। এবং 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি লেখচিত্রে সকাল 8টা 58 মিনিট হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য অন্তত 4টি বিন্দু, সর্বমোট 8টি বিন্দু অবস্থান দেখাতে হবে। রাব্বির জন্য 4টি এবং সজলের জন্য 4টা বিন্দু করে আমাদের লিখতে হবে। আমরা সেক্ষেত্রে হেডলাইনটি এভাবে দিব, 8টা 58 মিনিট হতে 9টা পর্যন্ত সজল ও রাব্বির বিভিন্ন সময়ে অতিক্রান্ত দূরত্বের হিসাব। তো রাব্বির ক্ষেত্রে আমরা রাব্বির এতক্ষণ যেগুলো পেয়েছি সেগুলো আমরা একটু বলে নিব, কারণ এই মানগুলো লাগবে আমাদের। 8টা 44 মিনিটে কিন্তু শুয়ে যাত্রা শুরু করেছিল, এরপরে তার বেগ ছিল এই বেগটা। তারপর সে চলতে চলতে সজলদের গেট হতে 50 মিটার যখন অতিক্রম করলো তখন তার গোড়ালিতে মস্কালো এবং তার বেগ 1/4 অর্থাৎ এত মিটার পার সেকেন্ড হয়ে গেল, মানে বেগ কমে গেল। এরপরে 250 মিটার অতিক্রম করার পরে 8টা 47 মিনিট 26 সেকেন্ড যখন বেজেছিল, আরও 10 মিনিট 34 সেকেন্ড অর্থাৎ 634 সেকেন্ড পর 8টা 58 মিনিট বাজবে। ব্যাপারটা কেমন? যেহেতু বলেছে যে 8টা 58 মিনিট হতে 9টা পর্যন্ত, তার মানে আমরা 8টা 58 মিনিট থেকে হিসাব করব। তো সেক্ষেত্রে দেখো রাব্বি যখন গোড়ালি মুস্কায় তখন সময় ছিল 8টা 47 মিনিট 26 সেকেন্ড। তো এর সাথে আর কত যোগ করলে 8টা 58 হবে, এটা থেকে যদি এটা বাদ দাও তাহলে বোঝা যাবে যে 10 মিনিট 34 সেকেন্ড, যেহেতু আমরা সময়ের একক সেকেন্ডে বলবো সেই জন্য আমরা এখানে ব্র্যাকেট সেকেন্ড লিখছি। এভাবে আমরা লিখবো যে 8টা 58 মিনিটে রাব্বির মোট অতিক্রান্ত দূরত্ব হবে, সে অলরেডি 250 মিটার কিন্তু অতিক্রম করছে, তারপরে কিন্তু তার পা মস্কাইছে, আর পা মস্কানোর পরে তার কী হয়েছে, তখন সে এই 10 মিনিট 34 সেকেন্ড যেতে তার কিন্তু বেগ কমে গেছে, বেগ 1/4 হয়ে গেছে। এই যে বেগ 1/4 হয়ে এই বেগটা হয়েছে যেটা আমরা গতে পেয়েছিলাম। তো সেভাবে আমরা লিখবো 250 যোগ 0.3025 গুণ 634 সেকেন্ড। এবার গুণ করব প্রথমে, তারপরে যোগ করে যদি আমরা মানটা পাই তাহলে পাবো 441.785। এরপর আমরা 30 সেকেন্ড পরে নিব আবার, যেহেতু বলছে 4টা পয়েন্ট, তাহলে আমরা 8টা 58 এর জন্য একটি পয়েন্ট পেয়েছি বা একটি অবস্থান পেয়েছি। এরপরে 8টা 58 মিনিট 59 সেকেন্ডের জন্য অতিক্রান্ত পথ হবে, এটার সাথে আমরা যোগ করব কত, এই যে আমাদের যে বেগটা হয়েছে সেই বেগটা আর কত সেকেন্ড গেছে পরে 30 সেকেন্ড, তার মানে 30 সেকেন্ড যোগ গুণ করব। তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে দূরত্ব, আর এই দূরত্বের সাথে যোগ করলে পাবো 450.86 মিটার। একইভাবে আরও 2টা নির্ণয় করব রাব্বির জন্য, 8টা 59 মিনিট অতিক্রান্ত পথ, যেহেতু আগে ছিল 8টা 58 মিনিট 30 সেকেন্ড, তার মানে আরও 30 সেকেন্ড পরে, তখন SR3 দিয়ে আমরা প্রকাশ করব। এখানে 8টা হচ্ছে রাব্বি আর এসটা দূরত্ব, আর এখানে 3 হচ্ছে অবস্থান। তো সেক্ষেত্রে এখানে দেখো আমরা পেয়েছিলাম কত, 450, এর সাথে আমরা যোগ করব 0.3025 × 30 অর্থাৎ 30 সেকেন্ড পরে, এবং বেগের এই বেগটা মিলে হলো 459.935 মিটার। একইভাবে 8টা 59 মিনিট 30 সেকেন্ডের অতিক্রান্ত পথ হবে SR4। আমরা আবারও আগের দূরত্বের সাথে বেগ ইন্টু সময় গুণ করলে আমরা যে মিটারটা পাবো সেটা হচ্ছে 469.01 মিটার। তাহলে এটা কিন্তু আমরা রাব্বির জন্য পেলাম। আবার সজলের ক্ষেত্রে কী হবে, সজলের জন্য সজল বলা হয়েছে যে প্রথমে গেটে দাঁড়িয়েছিল, তো সেক্ষেত্রে তার দূরত্ব কিন্তু হয়নি, অর্থাৎ 8টা 58 মিনিটে সে ওই জায়গায় ছিল। তার মানে বলবো SS1, এখানে এসটা হচ্ছে দূরত্ব আর এই ছোটো এসটা হচ্ছে সজল, তার দূরত্ব হবে 0 মিটার। 8টা 58 মিনিট 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দেখো এই যে প্রশ্নে বলা হয়েছিল যে 1 মিটার পার সেকেন্ডে সমতরণে 10 সেকেন্ডে বেশি এগোনো সম্ভব না, সে সমতরণে যখন এগিয়েছিল তখন 10 সেকেন্ড সময় লেগেছিল। তো আমরা 10 সেকেন্ডের জন্য একটা মান নিব, এই জন্য লিখব 8টা 58 মিনিট 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব SU2+HT2, সেক্ষেত্রে এটা 0 যেহেতু সমতরণে চলে, এবং এখানে 1 আর এটার জন্য 10, তাহলে এটা ভাগ করলে হবে 50 মিটার। একইভাবে 8টা 58 মিনিট 30 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব, এখানে যে 50 ছিল সেই 50-এর সাথে আমরা একটা বেগ পেয়েছিলাম, সেটা হচ্ছে সর্বোচ্চ বেগের অর্ধেক। প্রশ্নে বলা হয়েছিল দেখো সর্বোচ্চ বেগের অর্ধেক দৌড়াতে পারবে,
তো আমরা অলরেডি কতে পেয়েছিলাম সেটি, সর্বোচ্চ বেগের অর্ধেক। তো সেক্ষেত্রে সর্বোচ্চ বেগের অর্ধেক হচ্ছে 5 এবং 20, তাহলে দুটা গুণ করলে হবে 100, আর 50 যোগ করলে পাবো হচ্ছে 150 মিটার। একইভাবে 8টা 59 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, সেক্ষেত্রে SS4 150 আগেরটা, আর ওই যে বেগ এবং সময় দুটা গুণ করলে যে মান পাবো 300 মিটার। এবং আরও একটি নিব, সেটি হচ্ছে 8টা 59 মিনিট 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, SS5 300 মিটার, এর সাথে বেগ এবং সময়ের গুণ করে যে দূরত্ব পাবো সেই দূরত্ব। এবার আমরা এইভাবে লিখব, এখন সকাল 8টা 58 মিনিট হতে 9টা পর্যন্ত রাব্বিও সজলের রাস্তার অবস্থান, আমরা এতক্ষণ যে মানগুলো পেয়েছি সেই মানগুলোকে বিন্দু ধরে, বিন্দু ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করা হলো। আমাদের এই যে দেখো, এখানে বলা হয়েছিল লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে একটি লেখচিত্রে সকাল 8টা 58 মিনিট থেকে সকাল 9টার মধ্যে রাব্বিও সজলের রাস্তার অবস্থান, তো সেগুলোই আমরা লিখেছি এখানে লেখচিত্রে। আমরা এদিকে সরণ মিটারে লিখেছি এবং এদিকে সময় সেকেন্ডে লিখেছি। তোমরা এই যে সেকেন্ডটা এখানে লিখে তারপরে তীর চিহ্ন দেবে, এরপরে এটি তোমরা গ্রাফে করবে এবং তোমাদের নির্দিষ্ট ঘর পরপর ফাঁকা রাখবে, সেক্ষেত্রে তোমরা 5 ঘর পরপর ফাঁকা রাখতে পারো, সমস্যা নেই। এদিকে আমি মিটার রেখেছি আর এদিকে সময় রেখেছি। তো প্রথমত আমরা যদি রাব্বির জন্য দেখি, তাহলে রাব্বি যখন 8টা 58 মিনিট ছিল, অর্থাৎ স্টার্টিং সময়, সেই সময়টাতে তার কিন্তু দূরত্ব হচ্ছিল 441 দশমিক সামথিং, তো সেটাই আমরা একটা আনুমানিকভাবে লিখেছি। এরপরে 8টা 58 মিনিট 30 সেকেন্ড বা 30 সেকেন্ড পরে তার কিন্তু দূরত্ব হয়েছিল 450। 8টা 59 মিনিটে তার দূরত্ব হয়েছিল 459 সামথিং, এবং 8টা 59 মিনিট 30 সেকেন্ডে, অর্থাৎ 30 সেকেন্ড পরে তার দূরত্ব হয়েছিল 469 দশমিক সামথিং। এবার সজল এটা দেখা যাক, সজল যখন গেটে ছিল তখন তার দূরত্ব ছিল 0, এই জন্য আমরা লিখেছি SS1 এই জায়গায়। এরপরে 10 সেকেন্ড পরে সে সমতরণে যখন যায় তখন তার দূরত্ব হয় 50 মিটার। এরপর 8টা 58 মিনিট 30 সেকেন্ডে, আমার এখানে আঁকতে ভুল হয়েছে, যাই হোক এই যে এই জায়গায় হবে 8টা 58 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ আরও 20 সেকেন্ড পরে যখন সে দূরত্ব অতিক্রম করে তখন হচ্ছে 150। এরপরে হচ্ছে 8টা 58 মিনিট 59 সেকেন্ডে তখন তার দূরত্ব হয় 300, এবং সর্বশেষে 8টা 58 মিনিট 30 সেকেন্ডে তার দূরত্ব হয় 450 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী, যে এগুলো আমি আঁকতে আসলে ভুল করেছি, এখানে প্রত্যেকটি ঘর বর্গাকার হলেই কিন্তু আমার এটা মিলতো, যাই হোক তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, তোমরা এভাবে সুন্দর করে যখন গ্রাফে আঁকবে তখন দেখবে খুব ভালোভাবে মিলে গেছে। তো সুপ্রিয়, 2021 সালের SSC ও দাখিল পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। আশা করি এই অ্যাসাইনমেন্টটি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী সকল আপডেট পেতে। আর পদার্থবিজ্ঞানের প্রথম এবং রসায়ন, জীববিজ্ঞান ও অন্যান্য অ্যাসাইনমেন্টের সমাধান এই ভিডিও ডিসক্রিপশন অথবা অপর ডান পাশের আইকনে পেয়ে যাবে। সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।